শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। নেতাই বাঁকুড়া কাঁথিতে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু অধিকারীর ঘটনার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে সেক্ষেত্রে বিস্তারিত রিপোর্ট 18 জানুয়ারির মধ্যে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে পেশ করতে হবে রাজ্যকে, এবং 19 জানুয়ারি পরবর্তী শুনানি হবে। তুমি জানো যে নেতাই সফরের আগে একাধিক এই তার সফরে যে বাধাদানের অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তাকে নেতাই সফরের জন্য অনুমতি দিয়েছিল এবং স্পষ্টতই বলেছিল যে বিরোধী নেতা, তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, অতএব তাকে কোথাও যেতে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন প্রাথমিকভাবে আছে এমনটা মনে করছেন না। কিন্তু তার সফরের আগে পুলিশকে ইনফর্ম করলে, পুলিশকে জানালে সেক্ষেত্রে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে, এই মর্মে তার নেতাই সফরের জন্য কলকাতা হাইকোর্টের তরফে অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও দেখা গিয়েছিল নেতাই সফর ঘিরে একাধিকবার উত্তেজনা তৈরি হয়, তাকে ঢুকতে বাধা দেওয়া হয়, এই সমস্ত অভিযোগ নিয়েই শুভেন্দু অধিকারীর আইনজীবীরা তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। বিচারপতি রাজশেখর মান্তা 18 জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব করেছেন এবং 19 জানুয়ারি পরবর্তী শুনানি হবে। ধন্যবাদ সৌভিক। রাজ্যে এবার মাদক তৈরির কারখানার হদিশ। বর্ধমান শহরে উদ্ধার প্রায় 65 কোটি টাকার হেরোইন। এ ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতদের মধ্যে 2 জন ওড়িশা এবং 2 জন মণিপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, হেরোইন তৈরি থেকে শুরু করে পাচার সবটাই করত এই চক্র। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কিভাবে এদেরকে গ্রেপ্তার করা হলো? দেখো, বেঙ্গল এসটিএফ যেমনটা দাবি করছে যে 3 দিন ধরে তারা কিন্তু এই অপারেশনটা চালাচ্ছিল এবং যে বিষয়ে তাদের কাছে খবর আসে, এবং সেই মতো মূলত মণিপুর থেকে সেই জায়গায় হেরোইন তৈরির একটি র মেটেরিয়াল সেটা সংগ্রহ করা হতো। ক্রুড হেরোইনের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে এই পুরো বর্ধমান জেলার বর্ধমান সদর থানা এলাকার একটি বাড়ি, সেই বাড়ির মধ্যে এরা এই হেরোইন তৈরি কারখানাটি তৈরি করে ফেলেছিল, এবং সেইখান থেকে কিন্তু হেরোইন তৈরি করা হতো, এবং 13 কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়েছে, যার বাজার মূল্য, আনুমানিক মূল্য প্রায় 65 কোটি টাকা। এবং সেখান থেকে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ধৃতদের মধ্যে একজন যিনি রয়েছেন সে কিন্তু হেরোইন তৈরির এক্সপার্ট। 2 জন মণিপুর, 2 জন ওড়িশা, 2 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানাচ্ছে তাদেরকে আদালতে পেশ করে নিজের কাস্টাডিতে নিয়ে গোটা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, এবং যে বাড়িতে এই রেডটি হয় এবং 6 জনকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে 65 কোটি টাকার হেরোইন ছাড়াও কিন্তু যে টাকা পাওয়া গেছে সেখান থেকে প্রায় 20,10,000 টাকা সেখান থেকে পাওয়া গেছে। টাকা গোনার জন্য একটি যন্ত্র তারা রেখে দিয়েছিল, সেই যন্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ, এবং জানাচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে, আরো কারা কারা যুক্ত হয়েছে সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। একটি আন্তরাজ্য হেরোইন কারবারি ছিল এরা, তেমনটাই কিন্তু এসটিএফ এর দাবি। অনুসরণ, ধন্যবাদ পার্থপ্রতিম।